এই দিঘির পারেই তোমাকে নামিয়েছিল ওরা জলপাই রঙের হেলিকপ্টার থেকে। তখনও তোমার দেহের অখণ্ড ভাঁজ চুঁয়ে চুঁয়ে রক্তের উষ্ণ পরশ দিয়ে যাচ্ছিল দুর্বাঘাসে। একদিন এখানে এসে দাঁড়াতে তুমি ভোরের কুয়াশা মাখা কোনো স্বচ্ছন্দ সকালে, দেখতে মাছেদের চলাফেরা ছিটি আহারের খুঁতকুঁড়ো, দুহাতে কখনো ছাড়তে পোনা কাঁচ স্বচ্ছ জলে, আর বিলম্বিত সুরে বলে উঠতে, আজ থেকে এখানে তোমাদের গোসল আর কাপড়ে সাবান দেওয়া নিষেধ। তারপর পরনের লুঙ্গিটার ভাঁজ ছেড়ে ঝিকর গাছার গামছাতে হাত মুছতে মুছতে কাঁধের উপরে ঝুলিয়ে দিতে তার শীতল পরশ, যেন প্রশান্তির পাল তুলে দিয়েছ তুমি। দিঘিকে সঙ্গী করে এখনো দাঁড়িয়ে রয়েছে সে, যে তোমার রক্তাক্ত লাশের শরীর দেখে আত্মনাধ করেছিল, আর গোপনে খুনিদের বিভৎস চেহারায় থুতু দিয়ে বলে উঠেছিল, আল্লাহ ওদের বিচার করো, একটি বারের জন্য যারা গ্রামবাসীদের দেখতে দেয়নি তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুকে। জীবিত মুজিবের চেয়ে তার লাশের ভয়ে অস্থির ঘাতকেরা রাজধানী ছেড়ে তোমাকে নিয়ে এসেছে এই গ্রামে টুঙ্গিপাড়ায়, যেখানে তুমি বেড়ে উঠেছিলে বাল্যশিক্ষায়। প্রকৃতির সহজ সরলতার একান্ত পাঠশালায় বাল্যবন্ধুদের তুমি অপলক মাছের শীতল চোখ দিয়ে শেষবার দেখে যেতে চাও। এই সংবাদে ছুটে গেল গ্রামবাসী, লুটিয়ে পড়ল স্টেনগানের মুখে, কেউ কেউ আর এগুতে পারল না, স্থবির বোবা হয়ে গেল, কেউ মাটিতে গড়াগড়ি, পাখিরা নিঃশব্দ হল, বৃক্ষরা হাওয়াহীন নিথর। কিভাবে দাফন করবে ঘাতকেরা এই লাশ? বাংলাদেশের মানচিত্র জুড়ে যাঁর দেহ, বাংলাদেশের পতাকা জুড়ে যাঁর হৃদয়, তবু স্টেনগানের মুখে কবর খুঁড়ল ওরা তোমার বাড়ির ছোট্ট আঙিনায়। পাশেই বটবৃক্ষের একটি সবুজ পাতা খসে প্রতিবাদ জানাল, লাশের কাফন কোথায়? হাসপাতালের শাড়ির পা ছিঁড়ে একজন কাফন বানালো। তারপর এভাবে সেদিন দাফন করল ওরা আমাদের বাংলাদেশের মানচিত্র সমদেহ, আমাদের বাংলাদেশের পতাকা সম হৃদয়। সেই থেকে আজও বাংলাদেশের হৃদয়ে পতাকা কাঁধে শেখ মুজিব বলে খোঁজে দেহ মানচিত্র।